ভগবানের কেউ শত্রু নেই, তো তাহলে তিনি বিনাশায় যে দুষ্কৃতম এটি কেন করেন? যখন সমাজে দুষ্কৃতকারী এত বেড়ে যায়, খারাপ কাজ মানুষ করছে, তো যিনি ভগবানের ভক্ত তিনিও ওই দুষ্কৃতকারীর দ্বারা কষ্ট পাচ্ছেন, তিনিও সমাজকে কষ্ট দিচ্ছেন, ফলে ভগবান তখন কি করবেন? তাকে দমন করতে হবে। এখানে তাকে দমন করা মানে তার প্রতি হিংসা নয়, যে আমরা যেমন দমন ভাবলে বুঝি যে এখানে একটা আক্রোশ, রাগ, হিংসা সেই কারণের জন্য না, এটি হলো ধর্মকে তিনি পুনরায় স্থাপন করতে চান সেই কারণের জন্য এটি করছেন। এক্সাম্পল আমরা ধরে নিই, ধরুন মায়ের তিনটি ছেলে বা দুটি ছেলে, একটি ভালো শান্ত শিষ্ট আর একটি দুষ্ট, ওই ছেলেটির ওপরে সে প্রহার করছে। এখন মা কি করবে? বলছে না, তুমি প্রহার করতে থাকো, আমি কিন্তু সকলের মা, তোমারও মা দুষ্টুরও মা, তোমরা দুজন মারামারি করে মরতে থাকো, আমি দেখি। এটা হবে? হবে না তো, তাই না? তখন মা কি করবে? এই কানটা ধরো। এই যে মা কান ধরে যে দুষ্ট ছেলেটিকে সৃষ্ট করল, তাতে কি তার এই ভাব প্রকাশিত হলো যে তিনি আসলে শত্রু? তা তো নয়। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাই ভগবান শত্রু করে কিন্তু ওই বিনাশ করছেন এটা নয়। আশা করি আপনি বুঝতে পেরেছেন।